আমরা থাম্বনেলে যেটা দেখেছো যে আমাদের টোটাল 50,000-এরও বেশি খরচা হয়েছে, এটা কিন্তু একদম সত্যি, এটা কিন্তু ক্লিক বেট না, আমাদের প্রায় 52,000-এর কাছাকাছি খরচা হয়ে গেছে টোটাল এই 10 দিনে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমাদের ওকে, সো হোয়াটস আপ গাইস, দিস ইজ দেব, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ অফ ব্লগ দেব। সো লেটস গেট স্টার্টেড। তো তোমরা যখন এই ভিডিওটাতে ক্লিক করেছো, তখন আমি ধরেই নিয়েছি যে তোমরা ইন রিসেন্ট টাইম বা ইন ফিউচার তোমরা সিকিম ট্রিপ প্ল্যান করতে চলেছো। সো আমি এই ভিডিওতে সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো যে আমরা সিকিমে গিয়ে কোন হোটেলে ছিলাম, কোথায় কোথায় ঘুরতে গেছি আমরা, আর মোস্ট ইম্পর্টেন্টলি পার পার্সন কত খরচা হচ্ছে, যেটার জন্য তোমরা ভিডিওতে এসেছো, তো সেটা তো জানাতেই হবে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। এই ভিডিওটা টোটাল 3টে পার্টে ডিভাইড করা থাকবে। তো প্রথম যে পার্টটা, সেটা হবে ট্যুর প্ল্যানিং। তো এই পার্টে আমরা ডিসকাস করবো যে তোমরা কীভাবে এই ট্রিপটাকে প্ল্যান করতে পারো, বা আমরা কীভাবে প্ল্যান করেছিলাম, কোথায় কোথায় ঘুরতে যেতে পারো, কোথা থেকে বেস্ট সময় কোনটা ঘুরতে যাওয়ার জন্য, তো সবই ডিসকাস করে দেবো এই প্ল্যানিং পার্টটাতে। তারপর আমরা চলে আসবো আমাদের সেকেন্ড পার্টে, তো সেটা হবে বাজেট। তো এই বাজেটে আমরা ডিসকাস করবো আমাদের টোটাল সিকিম ট্রিপে কত খরচা হয়েছে, পার পার্সন কত খরচা হয়েছে, বাইকে গেলে আমাদের কত টাকা তেল লাগবে, একদম সকালে চা থেকে শুরু করে একদম রাত্রিবেলা ডিনার করা অবধি যা যা খরচা হয়েছে, সব ডিটেলসে ডে বাই ডে তোমাদের সাথে শেয়ার করবো। এই পার্টে আমরা টোটাল বাজেটটা কভার করবো। তারপর চলে আসবো আমরা থার্ড পার্টে। তো এই থার্ড পার্টটা হবে ইনফরমেশন এবং টিপস। তো ইনফরমেশন বলতে, তোমরা যদি বাইক নিয়ে যাও তাহলে তোমরা কোথায় থেকে পারমিট করাবে, বা নিজেরা পারমিট করাতে পারবে কিনা, বা আরও নানা যাবতীয় যা ইনফরমেশন আছে সেগুলো এই পার্টে আমি তোমাদের দিয়ে দেবো। তো সিকিম ট্রিপ এবং বাজেট নিয়ে ডিসকাস করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি এখন অবধি আমার সিকিম ট্রিপটা না দেখে থাকো, তাহলে প্লেলিস্ট অপশনে চলে যাও, সেখানে সিকিম সিরিজ বলে একটা অপশন পাবে, ওখানে পুরো সিকিম সিরিজের যতগুলো ভিডিও আছে সব দেখতে পাবে। অবশ্যই সিরিজটা দেখে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? আর যদি খুব ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে বলো যে আর কী চেঞ্জ করতে হবে, আমি চেঞ্জ করে দেবো। তো যাই হোক, ভিডিওটা এবার শুরু করি। তো দেখো, আমাদের টোটাল 10 দিনের ট্রিপ ছিল, এবং 10 দিনের মধ্যে আমরা কালিম্পং, গ্যাংটক, লাচেন, গুরুদংমার, পেলিং এই সব কিছু কভার করেছিলাম। তো সবার প্রথমে আমি আমাদের প্ল্যানটা বলি যে আমরা কী কী করেছি। তো আমরা বেরিয়েছিলাম মার্চের 14 তারিখে সিউড়ি থেকে। সিউড়ি পরে বীরভূম ডিস্ট্রিক্টে, তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। তো যাই হোক, তো প্রথম দিন আমরা সিউড়ি থেকে কালিম্পং গেছিলাম। টোটাল আমরা রাইড করেছিলাম সেদিন 560 কিলোমিটার মতো। প্রথম দিন আমরা কালিম্পং পৌঁছে হোটেল নিয়ে খাওয়া দাওয়া করে সেদিন পুরো রেস্ট, সেদিন কোথাও ঘোরাঘুরি কোনো সিন নেই, কারণ পৌঁছেছিলাম আমরা প্রায় 9টার সময় করে। তো সেদিন আর কোনো সুযোগ পাইনি। তো তোমরা যেটা করতে পারো, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল অন্য কোনো পার্ট থেকে আসো, তাহলে আমি বলো কালিম্পং যেও না, অত হেডেক নিয়ে লাভ নেই, তোমরা শিলিগুড়িতে স্টে করে যেতে পারো। শিলিগুড়ি বিকেল পৌঁছে যাবে, শিলিগুড়িতে ভালো কোনো হোটেল নিয়ে সেখানে খাওয়া দাওয়া করে যদি হাতে সময় থাকে তাহলে শিলিগুড়ির মার্কেটটা ঘুরতে পারো, যদি সময় না থাকে তাহলে সেদিনটা শিলিগুড়িতে রেস্ট করতে পারো। তো তারপর দিন সকালবেলা আমরা কালিম্পং ট্যুরে বেরিয়েছিলাম। কালিম্পং ট্যুরের মধ্যে আছে তোমার ডেলো পার্ক আছে, তারপরে একটা বৌদ্ধ মনাস্ট্রি আছে, হনুমান মন্দির আছে, দুর্গা টেম্পল আছে, তোমার অরেঞ্জ গার্ডেন আছে, তো এইসব ফেমাস ফেমাস জায়গাগুলো আছে। সেকেন্ড দিন পুরো কালিম্পং ট্যুর করেছিলাম। তো তারপর আবার হোটেলে এসে রেস্ট করেছিলাম। তো এটা ছিল আমাদের প্ল্যান। এবার তোমরা যেটা করতে পারো, তোমরা যদি শিলিগুড়িতে থাকো তাহলে পরের দিন শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গ্যাংটকের জন্য বেরিয়ে যেতে পারো, এবং গ্যাংটকে এমজিমার পৌঁছে সেখানে হোটেল নিয়ে রেস্ট ফেস্ট করে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা বা সন্ধ্যাবেলা গ্যাংটকে যে এমজি মার্গ আছে সেই এমজি মার্গ ঘুরতে পারো, বেশ ভালো লাগবে। তো তারপর আমরা ডে 3তে বেরিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমরাও গ্যাংটকে পৌঁছেছিলাম, গ্যাংটকে পৌঁছে হোটেল নিয়ে রেস্ট করে তারপর এমজি মার্গ ঘুরেছিলাম। তো তারপর ডিনার টিনার করে শুয়ে পড়েছিলাম, এটা ছিল আমাদের ডে 3। তো তোমরা যেটা করতে পারো, ডে 3তে সকাল সকাল বেরিয়ে বাবা মন্দির, ছাঙ্গু লেক, আর ওইদিকে নাথাং ভ্যালি বলে একটা জায়গা আছে, তো এই 3টে জায়গা একই রুটে পড়বে। তো সেই 3টে জায়গা তোমরা দেখে চলে আসতে পারো, একদিনের মধ্যে কভার করতে পেরে যাবে, ঠিক আছে? তো তারপর তোমরা বিকেলে হোটেলে ফিরে রেস্ট করে ডিনার ফিনার করলে, যদি সময় থাকে বা এনার্জি থাকে, তাহলে তোমরা এমজি মার্গে গিয়ে বসতে পারো, নয়তো হোটেলে রেস্ট রেস্ট করতে পারো। এটা চলে গেলো তোমাদের ডে 3। তারপর ডে 4, তো ডে 4এ আমরা গ্যাংটক থেকে লাচেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল সকাল। তো গ্যাংটক থেকে লাচেন পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে। গ্যাংটক থেকে লাচেন মনে হয় 120 কি 140 কিলোমিটার মনে হয় ডিস্টেন্স, ঠিক আছে? তো এই 120 বা 140 কিলোমিটার পৌঁছাতে অনেক সময় লেগে যাবে, বিশ্বাস করো। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো হয়, কিন্তু যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমি বলবো যে সকাল সকাল বেরিয়ে যাও, কারণ রাস্তাঘাটে অনেক বিপদ হতে পারে, যেটা আমাদের সাথে হয়েছিল। আমাদের বাইক খারাপ হয়ে গেছিলো, তো হাতে সময় নিয়ে 9টার মধ্যে বেরিয়ে যাবে গ্যাংটক থেকে। তো লাচেন আশা করি 3টার মধ্যে পৌঁছে যাবে, যদি কোনো সমস্যা না হয়। আর যদি সমস্যা হয় তাহলেও তোমাদের হাতে সময় থাকবে, তোমরা ঠিকঠাক সন্ধ্যের মধ্যে লাচেন পৌঁছে দেবে। তারপর সেদিন রাত্রিবেলা লাচেন পৌঁছে হোটেলে রেস্ট করো, কারণ লাচেনে সেরকম ঘোরার মতো কিছু নেই। তো লাচেন পৌঁছে গেলে সন্ধ্যেবেলা বিকেলের মধ্যে তারপর হোটেলের রুমে রেস্ট করলে শরীরও টায়ার্ড থাকবে। তো সেদিনটা আর কোনো কিছু হেডেক নিয়ে লাভ নেই, একদম হোটেলে গিয়ে ডিনার ফিনার করে ঘুমিয়ে দিই। এবার ডে 5এ আমাদেরকে লাচেনে স্টে করতে হয়েছিল, তার কারণ আমরা যেদিন লাচেন যাচ্ছিলাম সেদিন আমরা বৃষ্টিতে ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আমাদের যা লাগেজ ছিল, যা জামা কাপড় ছিল, পুরো ভিজে গেছিলো। তো আমাদের ভিজে জামা কাপড় নিয়ে ট্রাভেল করা পসিবল ছিল না, তাই আমাদেরকে লাচেনে 3 দিন থাকতে হয়েছিল।
জামা কাপড়গুলো শুকানোর জন্য। তো ওখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছিলো, তো তোমাদের সাথে আশা করছি এরকম কিছু হবে না। তো তোমরা কি করতে পারো, ডে ফাইভে লাচেন থেকে যেতে পারো গুরুদং মার্লে। আর আমি বলবো যদি তোমাদের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সেদিন আর অন্য কোনো প্ল্যান রেখো না, সকাল সকাল লাচেন থেকে গুরুদং মার্ট চলে গেলে গুরুদং মারে ওখানে একটার মধ্যে গুরুদং মার্ট লেক থেকে ফিরে আসতে হবে। কিন্তু তো পাঁচটার মধ্যে তোমরা লাচেন থেকে গুরুদং মার্ট লেক যাওয়ার জন্য বেরিয়ে যেতে পারো। গুরুদং মার্ট লেক পৌঁছতে মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগবে। মাঝে চেকপোস্ট করবে, চেকপোস্টে তোমাদের পারমিট দেখাতে হবে এবং তোমাদের লাইসেন্সটা জমা নিয়ে নেবে হয়তো। তো এইসব ফর্মালিটিস করতে করতে আরও 1 ঘন্টা মতো সময় ধরে রাখো। তারপর সেকেন্ড যে চেকপোস্টটা করবো ওখানে তোমার হায়েস্ট ধোসা পয়েন্ট আছে, ওয়ার্ল্ডের হায়েস্ট ধোসা পয়েন্ট মনে হয়, তারপর ওয়ার্ল্ড হায়েস্ট ক্যাফেও আছে যেখানে আমরা কফি খেয়েছিলাম। তো সেসব জায়গাগুলোতে কফি বা ধোসা বা মোমো বা এরকম কোনো কিছু খাবার দাবার করতে পারো। আর হ্যাঁ, তোমরা যখন সেকেন্ড চেকপোস্টে যাবে তখন ওখানে যে হায়েস্ট ক্যাফেটা আছে ওখানে মোমোটা ট্রাই করবে, মানে সত্যি অসাধারণ খেতে, সেরা এক্সপিরিয়েন্স হবে। তো ওখানে গিয়ে তোমরা মোমো বা কফি যা যা যাবতীয় আছে ম্যাগি ট্যাগি সব কিছু খাওয়া দাওয়া করতে পারো। তো ওখানে দেখবে অক্সিজেন লেভেল অনেকটা ডাউন হয়ে যাবে, তো যখনই তোমার হাঁটাচলা করবে খুব কষ্ট হবে, তো ওখানে অনেকটা সময় চলে যাবে ধরো। তো সেই জন্য আমি বলছি হাতে আরও সময় নিয়ে বেরোবে। তো ওখান থেকে গুরুদং মার্ট চলে যাবে, গুরুদং মারে 8 ঘন্টা কি হার্ডলি 40-45 মিনিট থাকবে, তার বেশি থাকতে পারবে না আমি গ্যারেন্টি লিখে দিচ্ছি। কারণ ওখানে আরও অক্সিজেন লেভেলটা কম, কারণ গুরুদং মার্ট লেকের হাইটটা হচ্ছে 18,000 ফিট অ্যাপ্রক্স, কোথাও কোথাও 1772 বা এরকম কিছু আছে। তো অ্যাপ্রক্স 18,000 ফিট ধরতে পারো। তো গুরুদং মার্ট লেকে ফটো ফটো তুলে ভিডিও করা যা করা করলে তারপর ওখান থেকে চলে এলে সেকেন্ড চেকপোস্টে, ওখানে তোমার লাইসেন্স নিলে ওখান থেকে বেরিয়ে গেলে সোজা তোমাদের লাচেন হোটেলের উদ্দেশ্যে। তো দিন তোমরা গুরুদং মার্ট লেক যাবে সেদিন আর অন্য কোনো প্ল্যান রেখো না, একদম গুরুদং মার্ট লেক থেকে সোজা হোটেলে আসবে লাচেনে, দিয়ে রেস্ট করে নেবে ব্যাস। তো ডে সিক্সে তোমরা যেটা করতে পারো, লাচেন থেকে সকাল সকাল বেরিয়ে তোমরা আবার চলে আসতে পারো এমজি মার্ক বা গ্যাংটক। যেহেতু ডে সিক্সে তোমরা আগে আগে গ্যাংটক পৌঁছে যাচ্ছ, তো তোমাদের হাতে অনেকটা সময় থাকবে রেস্ট করার জন্য। তো আমি বলবো লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে যাও, কারণ তারপরের দিন সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিও। তাহলে পুরো 7 দিনের মধ্যে তোমাদের নর্থ সিকিম এবং ওয়েস্ট সিকিম ঘোরা হয়ে যাবে। কিন্তু তো 7 দিনে তোমাদের যদি 10 দিনের প্ল্যান না থাকে তাহলে তোমরা 7 দিন ইজিলি এইসব কভার করে নিতে পারবে। আর যদি কেউ আমাদের প্ল্যান মাফিক যেতে যাও তাহলে আমরা কী করেছিলাম, ডে সিক্সে লাচেন থেকে গেছিলাম গুরুদংমা, ডে সিক্সে আমরা লাচেনে স্টে করেছিলাম, তারপর ডে সেভেনে আমরা লাচেন থেকে চলে এসেছিলাম গ্যাংটক। তো তারপরে গ্যাংটক এসে সেখানে স্টে করেছিলাম, ডে এইটে আমরা গ্যাংটক থেকে পেলিং গেছিলাম। তো ডে নাইনে আমরা পেলিং ট্যুরে বেরিয়েছিলাম। তো আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম, যেমন কুচিপুড়ি লেক ছিল, তারপরে আর কি ছিল, আরও অনেক কিছু ছিল ভুলে গেছি, যাই হোক। তো করে আই বাটনে তোমার এই পেলিং ট্যুরের ভিডিওটা চলে আসবে, তো ওই আই বাটনে ক্লিক করে তোমরা পেলিং ট্যুরের ভিডিওটা দেখতে পারো এবং কোথায় কোথায় তোমরা ঘুরতে যাবে সেটা সব আইটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ডে টেন, তো ডে টেনে আমরা পেলিং থেকে ডাইরেক্ট সিউড়ি এসেছিলাম, মোটামুটি 570 কিলোমিটার মতো রাইড করেছিলাম। এটা তো ছিল আমাদের সিকিম ট্রিপের ট্যুর প্ল্যান, তো এই প্ল্যানটা তোমরা ফলো করতে পারো, আর যদি পছন্দ না হয় তোমরা নিজেদের মতো প্ল্যান বানিয়ে নিতে পারো। কিন্তু যাই হোক, এখান থেকে একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো। তো এবার আসি আমাদের সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে বাজেট বা সিকিম ট্রিপের যে কস্ট সেটা নিয়ে কথা বলবো। আমরা থাম্বনেইলে যেটা দেখেছো যে আমাদের টোটাল 50,000-এরও বেশি খরচা হয়েছে, এটা কিন্তু একদম সত্যি, এটা কিন্তু ক্লিকবেট না, আমাদের প্রায় 52,000-এর কাছাকাছি খরচা হয়ে গেছে টোটাল এই 10 দিনে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমার একা বা কারো একা খরচা হয়নি 50,000 বা 52,000 টাকা, এটা কিন্তু আমাদের টোটাল 3 জনের খরচা হয়েছে, টোটাল 52,000 টাকা মতো। তো এবার আমি তোমাদেরকে বলি যে কার কত কী খরচা হয়েছে। তো দেখো, সবার প্রথমে সিকিম যেতে গেলে আমাদের অনেক কিছু অ্যাক্সেসরিজ কিনতে হয়েছিল যেগুলো আমার কাছে ছিল না, যেমন আমার যে স্যাডেল ব্যাগ ছিল, তারপর আমার যে মানে গার্ডগুলো ছিল, এলবো গার্ড বা নি গার্ড যেগুলো ছিল, তারপর উলেন গ্লাভস ছিল, এরকম অনেক কিছু জিনিস ছিল যেগুলো আমার কাছে ছিল না, সেগুলো কিনতে হয়েছিল। যে ফগ লাইট ছিল গাড়িতে সেগুলো লাগিয়েছিলাম। তো এইসব নিয়ে টোটাল আমার মোটামুটি 6,000 টাকা মতো খরচা হয়েছিল। জি তার ইন্দ্রর প্রায় এক্সট্রা 3-4,000 টাকা খরচা হয়েছিল এইসব অ্যাক্সেসরিজগুলো কেনার জন্য। তো এইসব জিনিসগুলো যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে এই খরচাগুলো বেঁচে যাবে, আর যদি থেকে না থাকে তাহলে কিন্তু এগুলো হবে। তো আমি আমার খরচাটাই ধরছি, তো 6,000 টাকা সাইড রাখা আপাতত। A1-এ আমাদের 1600 টাকা মতো খরচা হয়েছিল, সব খাবার দাবার তারপরে হোটেলে থাকা এইসব নিয়ে 1600 টাকা খরচা হয়েছিল আমাদের 3 জনে, কিন্তু আমি বলে রাখছি। তো তারপর ডে 2-তে ওরকমই 1500 সামথিং কিছু খরচা হয়েছিল, ডে 3-তেও 1700 সামথিং কিছু খরচা হয়েছিল। তো তোমরা যদি 3 জনে যাও, মানে 3 জনে যদি একটা রুম শেয়ার করো বা খাবার দাবার শেয়ার করো, তাহলে অন অ্যান অ্যাভারেজ তোমরা ধরতে পারো যে গড়ে 1500 টাকা মতো খরচা হবে তোমাদের পার ডে। কথা বলে দিই, তোমরা যদি লাচেন বা লাচুংয়ে স্টে করো তাহলে ওখানে কিন্তু খাওয়া দাওয়া ওর মধ্যে ইনক্লুড থাকে। তো 1,000 টাকা পার ডে একজনের জন্য চার্জ করবে, সেখানে তোমাদের সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং ডিনার, এই 3 টাইমের খাবার দেবে প্লাস থাকা, 1,000 টাকার মতো হয়ে যাবে। আর যদি আরেকটু ভালো হোটেলের দিকে যাও তাহলে মোটামুটি 1500 টাকার মতো চার্জ করবে। তো এটা ডিপেন্ড করছে তোমরা কীরকম বাজেটের হোটেলে থাকবে। এইসব করে আমাদের 10 দিনে পার হেডে
7,000 টাকা করে খরচা হয়েছে, মানে আমার 7,000, জিতে 7,000, ইন্দ্র 7,000 খরচা হয়েছে। তো 7,000 টাকা প্লাস ওই যে 6,000 টাকা ছিল সেটাকে অ্যাড করো, তাহলে টোটাল হলো 13,000 টাকা। তো এবার কেসটা হচ্ছে যে আমার দুবার বাইকটা খারাপ হয়ে গেছিলো, তা আবার সেই মাঝ জঙ্গলের মাঝে পাহাড়ের মাঝে বাইক খারাপ হয়ে গেছিলো। তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে এইখানে আই বাটনে চলে আসবে ভিডিওটা, ওখানে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। এই যে বাইক খারাপ হয়ে গেছিলো তার জন্য আমার আলাদা করে 4,000 টাকা খরচা হয়েছিল, তাহলে 13,000 আর 4,000, 17,000 টাকা এখানে আমার খরচা হয়ে গেল। যেটা মেন খরচা সেটা ধরি, সেটা হচ্ছে পেট্রোলের খরচা। এবার দেখো পেট্রোলের খরচাটা ডিপেন্ড করবে তোমাদের কি বাইক আছে, তোমরা কেমনভাবে বাইক চালাও, তোমরা কেমন মাইলেজ পাচ্ছ তার উপর। তো এই পেট্রোলের কস্টটা আমি এখানে ইনক্লুড মানে করছি না, কিন্তু আমি তাও বলে দিচ্ছি যে আমাদের কত খরচা হয়েছিল। তো আমার RS 200 আছে, আর আমার মানে যদি লংয়ে যাই তাহলে আমি মোটামুটি মানে ভালো রাস্তাতে 40 মতো মাইলেজ পেয়ে যাই, আর যদি পাহাড়ি রাস্তা হয় সেক্ষেত্রে আমি 35 অ্যাভারেজ ধরেছিলাম। তো আমার পেট্রোল লেগেছিলো 4,200 টাকার, 4,200 টাকা পেট্রোল লেগেছিলো, তাহলে ওখানে আমি 4,000 টাকায় ধরছি, এখানে 17,000 আর এদিকে 4,000, 21,000 টাকা। তো টোটাল আমার 21,000 টাকা খরচা হয়েছে। এখানে একটা ব্যাপার আছে যে তোমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করবে যে অ্যাক্সেসরিজগুলো কিনবে, সেগুলো একবার কিনে নিলে সারা লাইফের জন্য না হলেও কয়েক বছরের জন্য তো চলে যাবে। তো সেক্ষেত্রে এই ইনভেস্টমেন্টটা কিন্তু মানে বেনিফিশিয়াল, এগুলো থাকবে, কোনো চাপ নেই। তো সেই ইনভেস্টমেন্টটা যদি বাদ দিয়েও দাও তাহলে মোটামুটি ওই 13,000 টাকা খরচ হচ্ছে আমার, কিন্তু 13,000 টাকার মধ্যে আবার 4,000 টাকা আমার বাইকে খরচ হয়েছে, তাহলে 13 থেকে 4 বাদ দিলে 9,000 টাকা। তো আমি মানে অ্যাপ্রক্স বলতে পারি যে তোমরা যদি বাইকে মানে 10 দিনে একটা ট্রিপ করতে যাও তাহলে মোটামুটি 10,000 টাকার মতো হাতে নিয়ে যেতে হবে তোমাদের। তো আইডিয়া পেয়ে গেলে তোমরা 10,000 টাকার মতো একটা খরচা হবে মানে বাইকে একটা ট্রিপে। চলে আসি আমাদের থার্ড এবং শেষ পার্টে, তো যেটা হচ্ছে ইনফরমেশন এবং টিপস। ভালো করে খোঁজ নিয়ে নিও যে কোভিড টেস্টের রেজাল্ট লাগছে কিনা, আর যে ট্র্যাভেল পাস হয় একটা বানাতে হয় ট্র্যাভেল পাস সিকিমে এন্টার করার জন্য, সেটা ম্যান্ডেটারি কিনা। কিন্তু আমরা যখন গেছিলাম তখন ওই ট্র্যাভেল পাসটা ম্যান্ডেটারি ছিল না, অপশনাল ছিল, তোমরা চাইলে বানিয়ে নিয়ে যেতেও পারো, কিন্তু আমরা বানিয়ে নিয়ে যাইনি, কিন্তু আমাদের কোনো সমস্যাও হয়নি, আর আমাদের কোভিড টেস্টের রেজাল্টও লাগছিল না। কিন্তু তোমরা যখন যাবে এটা জেনে নিও যে তোমাদের এটা মানে দরকার পড়বে কি পড়বে না। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা যদি বাইকে যাও তাহলে তোমাদেরকে পারমিট করাতে হবে বাইকের, যটা বাইক যাবে তটা বাইকেরই পারমিট করাতে হবে। তো বাইকের পারমিট করার জন্য তোমাদের ভোটার কার্ড, এক কপি ফটো, ড্রাইভিং লাইসেন্স আর বাইকের RC, এই 4টে ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে। এবার এই পারমিট তোমরা নিজেরাও করাতে পারো বা এজেন্টের মাধ্যমে করাতে পারো, কিন্তু এবার আমরা যখন গেছিলাম তখন এই কোভিডের জন্য নিজে গিয়ে করানো পসিবল ছিল না, তো এজেন্টের মাধ্যমেই হচ্ছিল। এজেন্টরা বিভিন্ন জন বিভিন্ন রকম চার্জ করে, তো শুধুমাত্র যদি মানে নর্থ সিকিমটা করতে চাও তাহলে 600 টাকা পার বাইক চার্জ করবে, আর যদি পুরো মানে নর্থ সিকিম, ছাঙ্গু, বাবা মন্দির এগুলো সবই করতে চাও তাহলে মোটামুটি 1,000 কি 1,200 টাকার মতো চার্জ করবে। এটা বার্গেন করে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে একজনের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, বিবেক এজেন্ট বলে, তো উনি একদম জেনুইন লোক, উনি খুব ভালো এজেন্ট, তো উনি পারমিট করে দেবেন। উনি মুম্বাই কাতানি হিল, তারপর যত ইউটিউবার আছে কাউন্টিং মাইলস, তো এদের পারমিট সব উনি করে দিয়েছেন। তো ওনার সাথে যখন দেখা হয়েছিল গ্যাংটকে তো উনি বলছিলেন আমাদেরকে, তো তোমরা ওর কাছ থেকে পারমিট করে নিতে পারো। আর যদি নিজেরা পারমিট করাতে পারো তাহলে তো মানে কোনো খরচা লাগবে না আশা করি, আর হয়তো লাগলেও খুবই মিনিমাম খরচা লাগবে। আরেকটা জিনিস, তোমরা যারা প্রথমবার গ্যাংটক বা সিকিম যাচ্ছ বাইকে বা যে কোনো মানে হিলি এরিয়াতে যাচ্ছ, অবশ্যই নিজেদের সাথে ক্লাচ প্লেট, ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার এগুলো কিন্তু ক্যারি করতে ভুলবে না, কারণ বাই চান্স যদি ক্লাচ প্লেট পড়ে যায় তাহলে ওখানে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেফটির জন্য এগুলো ক্যারি করা উচিত। তো এবার বলি তোমরা গ্যাংটকে বা সিকিমে গিয়ে কোন কোন হোটেলে থাকতে পারো। তোমরা যদি আমার পুরো সিকিম সিরিজটা দেখো তাহলে দেখবে যে প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই দিন যে জায়গায় আমরা গেছিলাম সেইখানে যে যে হোটেলে আমরা ছিলাম তার ডিটেলস কিন্তু দেওয়া আছে। তো ওখান থেকে তোমরা সব হোটেলের ডিটেলস পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা সেই হোটেলে গিয়ে থাকতে পারো। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে, তোমাদের কাজে লাগবে। আর যদি সত্যি হেল্পফুল হয়ে থাকে এবং তোমাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটা কাজে লাগবে তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও, আর যদি শেয়ার নাও করো চাপ নেই, কিন্তু ভিডিওটাতে কমেন্ট করতে ভুলো না আর লাইক করে দিও। তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলে এলে তাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লে লিস্টে যাও এবং সিকিম সিরিজের পুরো ভিডিওগুলোকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ফিল দেন টাটা, বাই বাই গাইস।